সালাম ফিড তৈরির মেশিন, এটা ছোট্ট একটা ফিড তৈরির মেশিন, কিন্তু এটা ক্যাপাসিটি খুবই ভালো। এটা আমরা একটু চালিয়ে দেখবো, তারপর বাকি আলাপ করবো। স্যার স্টার্ট করো। ফিড তৈরির যে মেশিনটা, আমরা আগে কিছু খাবার মিক্সার তৈরি করেছি এবং পাতা দিয়েছি কিছু। এটা পাতা বলতে হচ্ছে নেপিয়ার ঘাসের, তো সেটাও দিয়েছি যে সেটা ফিডে রূপান্তর হয় কি না সেটা দেখব। এবং লাইভে আপনারা যারা জয়েন করছেন সরাসরি আমাদের সাথেও দেখতে পারবেন এটা কিভাবে কাজ করে। আমরা এখানে যে মিক্সারটা করেছি, সেই মিক্সারে দেখতে পাচ্ছেন ভুট্টা থেকে শুরু করে প্রায় 7-8 রকমের ইনগ্রিডিয়েন্টস আছে। এবং এটার পাশাপাশি আমরা পাতা দিয়েছি, পাতা বলতে নেপিয়ার ঘাস এর যে মাথাগুলো সেগুলো কেটে দিয়েছি, যাতে ওটা ফিড তৈরি হয় কি না সেটা দেখার জন্য। এবং এটা দেখেন অলরেডি সেই পাতাটা সহ কিন্তু ফিট হয়ে যাচ্ছে, কোনো ধুলাও পড়ছে না, কোনো মানে পাউডারও থাকছে না। আসলে এই দেখেন এখানে পাতা দেওয়া আছে, এই পাতাগুলো সহ কিন্তু ফিট হচ্ছে। দেখেন ছোট্ট একটা মেশিন, কিন্তু মোটরটা দেখতে পাচ্ছেন, এটা কোম্পানি থেকে বলে 5 হর্স, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে 4.5 কিলোওয়াট। আমরা আশা করতেছি যে এটা 6 হর্সের একটু বেশি হয়, তবে এটা 220 লাইনে চলে। আমরা বাসাবাসির লাইনেই ব্যবহার করতেছি, আমাদের এখানে 440 লাইন নেই। তো আপনারা এটা যারা চালাবেন তারা নিজেরা কিন্তু নিজের বাসাতেও চালাতে পারবেন। এখন আসি এটাতে কী কী করতে পারবেন। এখানে ফিড মেনলি এটার কাজই ফিড তৈরি করা, যাই দিবেন সেটা থেকে সে ফিড তৈরি করে দিবে। এটার ঘন্টায় ক্যাপাসিটি হচ্ছে 200 কেজি, 1 ঘন্টাতে 200 কেজি করতে সক্ষম। যারা নিজেদের খামার আছে, ধরেন 10টা গরু, তারপরে কিছু হচ্ছে মুরগি, বেশ কিছু মুরগি বাসাতে থাকে, তো তারা কিন্তু এই ফিডগুলো তৈরি করে নিতে পারবেন। একটু লড়াই এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফিডটা তৈরি হচ্ছে সেটা একটু আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাই। ফিডটা এখন দেখতে পাচ্ছেন, এটা দেখেন পুরো পাতা থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে ফিড হয়ে চলে আসছে। এবং এটা লম্বা লম্বা সাইজ হচ্ছে, তবে যারা মাছের জন্য ফিড করবেন এটা কিন্তু ভাসমান না, এটা কিন্তু ডুবন্ত ফিড। নর্মালি যারা মাছের জন্যও নিতে চান, একটা নিলেই আপনার মাছ মুরগি গরু সবগুলোরই কিন্তু আপনার ফিড তৈরি করতে পারবে এই ছোট্ট মেশিনটা। তো বুঝতেই পারছেন যে এটা আসলে ছোট হিসাবে কতটা কাজের, এবং আপনাদের যে বাসার যে পারপাসগুলো আছে, নিজের যে কাজগুলো আছে, সেগুলো কিন্তু সার্ভ করতে পারবেন একটা ফিড মেশিন দিয়ে। এরপরে একটু মোটরটা আপনাদেরকে দেখাই। মোটরে একটা ডিজিটাল মিটার দেওয়া আছে, এখানে কতটুকু ভোল্ট টানতেছে সেটা দেখা যাচ্ছে। এবং আমি মিটারের যে মোটরের যে এই যে পাশের যে অংশটা সেটা একটু দেখাই। লিফট নেম প্লেটটা আশা করি সবাই দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া আছে 220 ভোল্ট লেখা আছে, 18.2 অ্যাম্পিয়ার। তো যদি আপনি 6 হর্সও ধরেন, আপনার এক ইউনিটে মোটামুটি 1 ঘন্টায় 1 ইউনিট যাবে, ধরেন 8 টাকা আপনার 8 টাকা খরচ হবে, বা সর্বোচ্চ 10 থেকে 15 টাকা 1 ঘন্টা চালালে আপনি খরচ করবে বিদ্যুৎ। এটার পাশাপাশি আপনি যে ফিডগুলো তৈরি করবেন সেটাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে নিজের ফিড, যেটা আপনি জানেন না আসলে কোম্পানি কীভাবে আপনাকে ফিড দিচ্ছে, আর আপনি এখানে যে তৈরি করছেন সেটার মধ্যে কিন্তু অনেক তফাত আছে। তফাতটা কোথায় সেটা হচ্ছে, আপনি যখন নিজে তৈরি করতেছেন আপনি কী কী দিচ্ছেন, গরু আসলে কতটুকু খাবার পাচ্ছে এটা কিন্তু আপনি বুঝতে পারছেন, যেটা কিন্তু আপনি বাইরে জানেন না, যেটা অন্য কোথাও থেকে নিচ্ছেন বা মানুষের কাছে নিচ্ছেন আপনি কিন্তু জানেন না, শুধু শুনেছেন যে এটা এটা ওখানে ওখানে আছে। তো আপনি যে আমরা যেমন এখানে বলতে পারছি যে এখানে আমরা গুঁড়া দিয়েছি গরুর, তারপরে ভুট্টার অংশ দিয়েছি, তারপরে আপনার নেপিয়ার ঘাসের ডাল দিয়েছি, তারপরে এরকম প্রায় 8 থেকে 9টা যেটা একদম পুষ্টিমান সব অক্ষুণ্ণ রাখে, যেগুলো হচ্ছে আপনার গরুর যে পর্যাপ্ত পুষ্টি সেগুলো আমরা এখানে ইনশিওর করেছি, এবং তারপর কিন্তু আমরা এটাকে ফিড তৈরি করছি। তো দেখেন এই এই অংশটাকে এই অংশে রূপান্তর করতে মাত্র কয়েক মিনিটের বিষয়,
যেটার জন্য আমরা অনেক টাকা খরচ করে কিনছি বাইরে থেকে, সেটা কিন্তু আপনারা চাইলে একটা এলাকা মিলে কিন্তু এটাকে কিনে রাখতে পারেন। দেখা গেল আপনারা 8-10 জন মিলে একটা ছোট এই ফিড মেশিন নিয়ে কিন্তু আপনারা সবার নিজেদের ফিড তৈরি করতে পারেন। 1 ঘন্টা যদি 200 কেজি হয়, আপনার গরুর খামার অনুযায়ী কতগুলো খায় সেটা ডিপেন্ড করে আপনারা কিন্তু ভাগ করে নিতে পারেন। এবং আমি জানি যে বাংলাদেশে যে বড় বড় খামারিরা আছে তাদের কাছে কিন্তু একটা করে ফিড মেশিন কিন্তু কিছুই না। তারা কিন্তু একটা করে নিয়ে নিজের খামারের যে ফিডটা সেটা কিন্তু নিজেরাই করতে পারে। দেখতে পাচ্ছেন এই যে ফিড তৈরি হচ্ছে, বের হচ্ছে, এবং এটা দেওয়ার উপর নির্ভর করছে যে কত দ্রুত বের হবে। নর্মালি কোম্পানি থেকে এটার প্রোডাকশন ক্যাপাসিটি দেখা বলেছে আমাদেরকে 200 কেজি, তো এটার একটু হেরফের হতে পারে, সেটা 150 হতে পারে, 80-180 কেজি হতে পারে, সেটা ডিপেন্ড করবে দেওয়ার উপরে। তবে মজার বিষয় হচ্ছে এখানে যে পাতাগুলো পর্যন্ত দেওয়া হচ্ছে, সেই পাতাটা পর্যন্ত কিন্তু এটা ফিডে রূপান্তর করছে। এই একটা ছোট্ট মেশিন আপনাদের কত কাজে দিতে পারে দেখেন, জায়গাও লাগলো না বেশি, অল্প একটু জায়গার মধ্যেই কিন্তু এই ফিডটা তৈরি করে ফেলছে। এবং এটা যে চালানোর জন্য খুব দক্ষ হতে হবে তাও না, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এই নাটগুলো আছে, এই নাটগুলোর মাধ্যমে কিন্তু আপনারা কম বেশি করতে পারবেন। যে দেখা গেল কোনো জায়গায় আটকায় গেল কোনো কারণে, শিখার ক্ষেত্রে ওখানে আপনার নাটগুলো একটু ঘুরিয়ে দিলেই কিন্তু উপরের দিকে ওটা লুজ হয়ে যাবে এবং আবার নর্মালি যেভাবে ওয়ার্ক করে সেভাবে ওয়ার্ক করতে পারবে। দেখতে পাচ্ছেন এই অল্প একটু সময়ে কতগুলো ফিড তৈরি হয়ে গেল, আমি একটু দেখিয়ে দিই। এই যেখানে যে নাটের অংশটা দেখছেন এখান থেকে কিন্তু আপনারা এটাকে কতটা টাইট করবেন, যেহেতু এটা গিয়ার বক্স, গিয়ার বক্সের জায়গাগুলো আপনারা বুঝতে পারবেন কীভাবে কাজ করে। আর এখানে যে দেখতে পাচ্ছেন এই যে চেম্বারটা নিচের, এই চেম্বারটা কিন্তু হচ্ছে আপনার গিয়ার অয়েল। আমরা এখানে যেখানে গ্লাসের মতো আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কতটুক গিয়ার অয়েল দিয়েছেন। তবে এটা অবশ্যই গিয়ার অয়েল ব্যবহার করতে হবে, পুরোটাই গিয়ার বক্স, তো পুরোটা গিয়ার বক্স হওয়ার কারণে আপনাকে গিয়ার অয়েল ব্যবহার করেই কিন্তু এটাকে চালাতে হবে, না হলে কিন্তু অনেক সময় মেশিনের সমস্যা হয়ে যাবে, অনেক সময় মানে ওটা হবেই। এবং এখানে যে চাকাগুলো ব্যবহার করা আছে, এই চাকাগুলো দেখেন এখানে কিন্তু টিউবলেস এবং ফুল প্লাস্টিক, এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি যে কেউ নিয়ে যেতে পারবে, খুব বেশি ওজন না, টোটাল মিলে হয়তো সর্বোচ্চ 50 কেজি ওজন হবে। তো কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন জানাবেন, আর মেশিনটা কেমন লাগলো এটাও জানাবেন। যাদের মাছের খামার আছে, যারা মাছ তৈরির সাথে যুক্ত, যারা খামারের সাথে যুক্ত, তারা কিন্তু এই মেশিনটা অনায়াসে নিতে পারেন। একটা মেশিন নিলেই তাদের মাছের খাবার তৈরি করতে পারবেন, মুরগির, গরুর, ছাগলের সব কিছুর ফিড কিন্তু আপনারা এটা থেকে তৈরি করতে পারবেন। তো আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এবং আপনারা জানেন যে কৃষকেরা ভালো কমিউনিটি হয়ে এক একটা করে পাওয়ার টিলার কেনে, সেই জায়গায় কিন্তু আপনারা চাইলে এরকম একটা মেশিন পুরো এলাকায় 8-10 জন মিলে কিনতে পারেন। সবাই মিলে কিন্তু একটা ভালো টিম গঠন করে কিন্তু আপনারা এটাকে ব্যবহার করতে পারেন এবং সারা এলাকায় সেবাও দিতে পারেন। যে কারো ফিড তৈরি করে দিবেন, সেটার বিনিময়ে কত টাকা নেবেন, এইরকম একটা ক্যালকুলেশন বের করে আপনারা একটা ছোট ব্যবসাও কিন্তু দাঁড় করাতে পারবেন। এই ছোট্ট মেশিনটা আশা করি আপনাদের অনেক কাজে দিবে। আমরা এটার প্র্যাকটিক্যালি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখালাম যে এটা আসলে কীভাবে কাজ করে। আর এটার সুবিধা অসুবিধা বলতে গেলে পুরোটাই গিয়ার বক্সের উপর ডিপেন্ড করে, আর এটা নষ্ট হওয়ার খুব একটা জায়গা নাই। আর মোটর ব্যবহার করতে অবশ্যই ভালো তার ব্যবহার করতে হবে, সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে, কারণ যেহেতু 6 হর্সের কাছাকাছি মোটর। নর্মালি কিন্তু কোম্পানি আমাদেরকে বলে এটা 5 হর্স, আমরা কিন্তু ক্যালকুলেশন করে 4.5 কিলোওয়াট দিয়ে দেখেছি যে 6 হর্সের একটু বেশি হয়, তো তারপরেও আমরা 5 হর্সই বলছি। তো আপনারা 5 হর্সের মোটর থেকে যে বৈদ্যুতিক লাইন আপনাদের ব্যবহার করলে এটা সহজে নষ্ট হবে না, সেরকম বৈদ্যুতিক লাইন ব্যবহার করবেন আপনি।
আর এই ছোট্ট মেশিন যে কোনো জায়গায় নিতে পারবেন, একদম সেটিং করাই থাকে, আপনারা সেটিং করেই নিতে পারবেন। দেখেন অলরেডি টোটাল কত কেজি ইয়া ছিল ওইখানে, আট কেজি করেছি, প্রায় আট মিনিটের মধ্যে প্রায় আট কেজি আপনার ফিট তৈরি হয়ে গেছে, তাই না? এবং পার মিনিটে এক ঘন্টা মানে এক কেজি ধরা যাচ্ছে। এটা হচ্ছে আমরা যেহেতু স্লো দিচ্ছি সেই হিসাবে, কিন্তু আরও ক্যাপাসিটি বেশি যখন এটা কত দ্রুত হবে। তো আমরা যদি এরকম খেন আমরা কত স্লো নিচ্ছি, যখন এত স্লো নিচ্ছি তখন কিন্তু আমরা প্রোডাকশনটা একটু কম পাচ্ছি। যখন আমরা এটাকে ইয়াটা বাড়াই দেবো, এখান থেকে নাট দিয়ে একটু উপরে তুলে দিব, দেওয়ার পর যখন এর স্পিডটা একটু বাড়াই দিব, তখন কিন্তু আরও মিনিটে 3 কেজি 4 কেজি এরকম করে আসতে থাকবে। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা একদম খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখানোর চেষ্টা করলাম। তো আপনাদের যদি এটা প্রয়োজন হয় এই ফিড মিলটা, আমাদেরকে জানাবেন, আমরা সারা বাংলাদেশে দিতে পারবো আপনাদেরকে যে কোনো কুরিয়ারের মাধ্যমে। আর এরকম ছোটো ছোটো আরও আধুনিক কোনো মেশিন যদি আপনারা দেখতে চান সেটা আমাদেরকে জানাবেন, আমরা আনার চেষ্টা করবো, ইজিলি কাজগুলো করতে পারবো, সেটা আমরা সব সময় লক্ষ্য।